মাহি মেয়ের নাম রাখবেন ফারিস্তা। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি বিয়ের ঠিক এক বছরের মাথায় অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছেন তিনি। জীবনের সর্বশ্রেষ্ঠ সময় পার করছেন এই অভিনেত্রী, বর্তমানে দুই মাসের অন্তঃসত্ত্বাও তিনি। ছেলে হবে নাকি মেয়ে হবে এই স্টেজে কিছুই জানা সম্ভব নয়, তবে ভবিষ্যৎবাণী করে ফেলেছেন তিনি নিজেই। জানিয়েছেন ছেলে নাকি মেয়ে সন্তানের মা হবেন তিনি। মাহি অভিনীত নতুন সিনেমা যাও পাখি বলো তারে মুক্তির উপলক্ষে গতকাল সন্ধ্যায় FDC-তে মিডিয়া প্রেসের আয়োজন করা হয়েছিল। সেখানে স্বামী রাকিব সরকারকে নিয়ে হাজির হয়েছিলেন মাহি। মা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই মুহূর্তে অনুভূতি বলে প্রকাশ করার মতো নয়। আমার শ্বশুর শাশুড়ি যে পরিমাণ আমার যত্ন নিচ্ছে তাতে বুঝতে পারছি কিছু একটা হতে যাচ্ছে। সন্তানের নাম রাখা প্রসঙ্গে মাহিকে জিজ্ঞেস করা হলে মাহি উত্তরে বলেন, আমার যদি মেয়ে হয় তাহলে তার নাম রাখবো ফারিস্তা, আর যদি ছেলে হয় তাহলে নাম এখনও ঠিক করিনি, তবে আমি নিশ্চিত আমার মেয়ে হবে। সবন্ধুরা, মাহির তার সন্তানকে নিয়ে এমন ভবিষ্যৎবাণী কতটুকু যুক্তিযুক্ত তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনিই পেয়ে যান। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।